হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। পিয়ারি বোস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে 7:30 বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আজকে আমাদের দীঘাতে থার্ড ডে, তো আমরা সকলে রেডি হয়ে গেছি সাইটস নিয়ে যাওয়ার জন্য। তো এখানে বাচ্চাদের জন্য সুন্দর দোলনা করা আছে। তো দেখো, রিভো আমার কোলে একবার আর তার দিদার কোলে একবার বসে বায়না করছিল। তো আমরা সকলে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। তো এই দেখো, আমরা টোটো স্ট্যান্ডে চলে গেলাম। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে তো আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম সকলেই। তো এই দেখো, আমরা চলে এসেছি অমরাবতী পার্ক। এই দেখো, এই সামনেই টিকিট কাউন্টার রয়েছে, এখানে আমরা 10 টাকা করে মাথা পিছু। তো এখানে আমরা সকলের জন্য টিকিট কেটে নিয়ে তো আমরা ভেতরে এন্ট্রি করলাম। এই দেখো, তো এটা সন্ধ্যে 6:30 নাগাদ খোলা থাকে। ভেতরের ভেতরের পজিশনটা দেখো, ভেতরের পরিবেশটা দেখো কি সুন্দর। তো রিভু বাবু তো এন্ট্রি করার পর থেকেই একা একাই হেঁটে চলেছে। তো এই দেখো, কারোর সঙ্গে যাবে না, ও দেখতে পেয়েছে দূরে দোলনা করা আছে। তো বাচ্চাদের খেলার জন্য এখানে এই পার্কটা ভীষণ সুন্দর করা হয়েছে। ওপরে দেখো রোপওয়ে, তো এইটায় চাপার জন্য বায়না করছিল। ওকে বললাম চল একটু আমরা ঘুরে আসি, তারপর তোর বাবা আর ওর মামা টিকিট কাটার জন্য চলে গেল। আর ততক্ষণে আমরা এইখানটায় রিভোকে এই দোলনা চাপাচ্ছিলাম, এইটায় বসার জন্য বায়না করছিল। তো এই দেখো, এইটা দেখে রিভো ভীষণ ভয় পাচ্ছিল। এইটা দেখে ও দোলনায় বসবে না। তো মা ওকে অনেকবার বোঝানোর পরও বসলো না ও ও তো এই দেখো, আমরা রোপে উঠে পড়েছি। তো মা তো ভয় পাচ্ছিল, এরকম আগে কোনোদিনও চাপেনি। এটাই করে নিচের পার্কটা সুন্দরভাবে দেখা যায়। তো দেখো, একটাতে 4 জনের বেশি যাওয়া যাবে না। তো রিভোর বাবা আর রিভোর মামা দাঁড়িয়ে আছে, পরেরটাই যাবে। তো আমরা 4 জনে মিলে এতে বসে পড়লাম, রিভো, রিভোর দিদা, আমি আর রিভোর মিমি। তো এই দেখো, পাশ দিয়ে আর একটা যাচ্ছে। ওরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড় করায় পার্কটাকে ভালো করে দেখার জন্য। আমার তো এটা বেশ ভালো লেগেছে, এবং আমি আগের বারেও এসে
এরকম রোপওয়েতে চেপেছিলাম। তো এইবারে আমরা আবার ল্যান্ড করে যাচ্ছি।
একটু দেখো আস্তে আস্তে কিরকম ল্যান্ড করছে। এইখানে আছে আরো এদিকে পালিয়ে আসো, এদিকে আসো আসো আসো। তো দেখো এখানেই আমাদের সন্ধে সন্ধে হয়ে আসছে। তো রিভোকে বলছি চল এবারে ফিরতে হবে আমাদের, তো ও তো যেতেই চাইছে না। আর একটু পরেই বন্ধ হয়ে যাবে। তো দেখো রিভো বায়না করছে যে আমি এখন যাব না, তো ও চলে যাচ্ছে, ও নামতেই চাইছে না ওখান থেকে। ওর বাবাকে বলছে তুমি ধরো, আমি আর একটু স্লিপ খাই। দেখো ওখান থেকে আমরা চলে এসেছি এবার ঢেউ সাগর। এখানে এসে ভেতরটা তখন বলেছিলাম আগের ব্লগে যে ভেতরটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, চলো দেখতে থাকো, আমি তোমাদের ভিতরটা ভালো করে ঘুরে ঘুরে দেখি। তো এই দেখো ভিতরে ভীষণ সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করা আছে, বসার জায়গা আছে, এই দেখো এই এটাকে কি বলে জানি না, বোট না শিপ কি বলবো, এটা খুব সুন্দর করেছে। তো এটা আসলে চাপার জন্য না, এটা দিয়েই এন্ট্রি করতে হয়। ভেতরের লাইটিং এর কাজটা দেখো খুব সুন্দর।
তো এই দেখো আমরা টয় ট্রেনে চেপে পড়েছি। তো এটা এক এক পাক নিয়ে যাবে 50 টাকা, মাথাপিছু 50 টাকা করে। আর সেকেন্ড পার নিয়ে আসলে 50 টাকা, তার মানে যাওয়া আসা 50 50 100 টাকা। তো আমাদের দেখো সারাদিন ঘুরে ঘুরে অবস্থা খারাপ, ভীষণ টায়ার্ড, কিন্তু তাও ভালো লাগছে এখানকার পরিবেশ দেখে। এখানে নাইট পরিবেশ ভীষণ সুন্দর। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু আমরা যে সময় গিয়েছি সেই সময় কিন্তু বৃষ্টি হয়নি এই কটা দিন। আর দেখো এই যে সাইকেল গাড়িগুলো, এইগুলোতে চাপার জন্য রিভো বায়না করছিল, কিন্তু ওর তো আবার পা পাবে না, সেই জন্য ও বললাম চল এই ট্রেনটাতেই চেপে আসি। তারপর কিন্তু আমরা বোটিং করেছিলাম, সেটা সেটা তোলা হয়নি। আসলে জলের মধ্যে যদি ফোন পড়ে যায় সেই জন্য। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা বাই।